কালী পুজোর পরই রাজ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, চলতে পারে বিধ্বংসী ধ্বংসলীলা। তো এই ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে কোন সাগরে অবস্থান করছে এবং কোথায় কত কিলোমিটার বেগে আঘাত আনবে, কোন কোন জায়গায় ধ্বংসলীলা চালাতে পারে এই ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড়টি, এই ঘূর্ণিঝড়ের নাম কি, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে হলে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরও দেখে নেওয়া যাক। আবহাওয়া দপ্তরের আশঙ্কা সত্যি করে ভাই ফোটার পরই পশ্চিমবঙ্গের উপকূলে হানা দিতে পারে ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণাবর্ত আগামী 17 নভেম্বর আঘাত আনতে পারে পশ্চিমবঙ্গের উপকূলে। সাগরে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে সেটি। আর এই ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুসারে থাইল্যান্ড উপসাগরে তৈরি একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত যে কোনো সময় পূর্ব আন্দামান সাগরে প্রবেশ করবে, যার ফলে আগামী 72 ঘণ্টায় আন্দামানে ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। 14 নভেম্বর পর্যন্ত উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এই ঘূর্ণাবর্তটি। 15 নভেম্বর সেটি উত্তর পূর্ব দিকে বাঁক নেবে, তখন আরও কিছুটা শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। এরপর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে 17 নভেম্বর পুরী থেকে চট্টগ্রামের মধ্যে ভূভাগে প্রবেশ করবে এমনটাই জানালো আবহাওয়া দপ্তর। তবে ভূভাগে প্রবেশের আগে ঘূর্ণিঝড়টি কিছুটা শক্তি ক্ষয় করবে। ঘূর্ণিঝড় সৃষ্টি হলে তার নাম হবে মিথিলি। ঘূর্ণাবর্তটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের চেহারা নেবে কিনা সেই ব্যাপারে একমত নন আবহাওয়াবিদরা। এখনও পর্যন্ত পূর্বাভাস অনুসারে এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত আনার সম্ভাবনা প্রায় 50% রয়েছে। আর এই ঝড়ের জেরে 16 নভেম্বর রাত থেকে পশ্চিমবঙ্গের উপকূলে বৃষ্টি শুরু হবে। তবে কোন কোন জেলায় বৃষ্টি হবে তা এখনও নির্দিষ্টভাবে কিছু বলেনি আবহাওয়া দপ্তর। তবে ঝড়ের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে, যার জেরে প্রভাবিত হতে পারে কৃষিকাজ এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। তবে এই ঘূর্ণিঝড়টির গতিবেগ কত থাকবে, কোন উপকূলের দিকে নির্দিষ্টভাবে আঘাত আনবে, কোথায় কোথায় ক্ষয়ক্ষতি করবে তা এই ব্যাপারে আরও স্পষ্ট হবে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের রূপ নেবে, তারপরেই বোঝা যাবে এর গতিপথ এবং গতিবেগ সম্পর্কে। তো এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।